মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালদা জেলা পরিষদের অতিথি আবাসে ইংরেজ বাজার পৌরসভার কোঅর্ডিনেটরদের নিয়ে আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল রহিম বক্সি, তৃণমূল সহসভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি, ইংরেজ বাজার পৌরসভার প্রশাসক সুমালা আগারওয়াল সহ অন্যান্য দলীয় নেতৃবর্গ। এদিন মূলত আসন্ন পৌর নির্বাচনের দল কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, কোন বিষয়গুলি কোন ওয়ার্ডে খামতি আছে, সেই বিষয়গুলি নিয়ে এই দিন আলোচনা করা হয়। আমাদের ইংলিশ বাজার পৌরসভার ওয়ার্ড প্রেসিডেন্ট এবং ওয়ার্ড কোঅর্ডিনেটর যারা আছেন তাদেরকে আমরা এখানে ডেকেছি। আমাদের করোনা আবহে যাতে করে মানুষকে সুস্থ পরিষেবা দেওয়া যায় সে নির্দেশ দলীয়ভাবে তাদের কাছে রাখা হচ্ছে এবং সামনে পৌরসভা নির্বাচন আসন্ন যে কোনো সময় ঘোষণা হতে পারে তার একটা প্রস্তুতি আমরা দলগতভাবে আমাদের এই পৌরসভার যারা নেতৃত্ব আছেন কর্মীরা আছেন তাদেরকে সাথে করে নিয়ে আলোচনা করছি। বলছি যে যারা বোঝাচ্ছেন বা কি বার্তা দিচ্ছেন? এমনিতে সারা বছর ধরে তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা বুথে বুথে মানুষের পাশে থাকছেন। মমতা ব্যানার্জি যে উন্নয়ন সে উন্নয়ন নিয়ে পৌঁছাচ্ছেন মানুষের পাশে, পৌরসভার যে পরিষেবা সে পরিষেবা সমস্ত মানুষের কাছে দেওয়া হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, তারপরেও আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে মানুষকে সংগঠিত করে আজকে যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে কাজ, যে উন্নয়ন সেটা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আলোচনা করা হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট ওয়ার্ড কমিটি একটা আমরা গঠন করেছি, ওটা আরও বুধভিত্তিক আমরা নামাতে চাইছি। পূর্ণাঙ্গ কমিটি, আরো একটা পূর্ণাঙ্গ কমিটি আমরা কিছুদিন মধ্যে 10 নম্বর ওয়ার্ড 11 নম্বর ওয়ার্ডে কমিটি দেখা গেল ওর মিটিং এ কেন না? উনি তো কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন, এখন তিনি সুস্থ হয়ে উঠতে পারেননি, সুস্থ হয়ে উঠলেই তিনি সব মিটিং এ আমাদের সাথে থাকবেন। আগে স্যার ওয়ার্ড কমিটির নেতা হয়েছেন যিনি আছেন, তা এখানে কোনো বিভেদের জন্য তো কেউ আসেনি তা নয়, কিন্তু এখানে হচ্ছে যে খবর সবাই পেয়েছেন হয়তো করোনা ম্যাটারটা তো আপনারা বুঝতে পারছেন, সবাই বাড়ি থেকে বেরোতে একটু অসুবিধা করছে, এর মধ্যে কেউ কেউ করোনা আক্রান্ত হয়ে পড়েছেন, ফলে সেই ক্ষেত্রে এখানে যারা আসেননি দু একজন সেটা কিন্তু অন্য কোনো কারণ নয়, এখানে হয়তো শারীরিক অসুস্থতা বা হয়তো পারিবারিক কোনো সমস্যার কারণে আসেন। কথা হয়েছে তার সঙ্গে আপনার? হ্যাঁ, কথা হয়েছে সকলের সাথে। উনি ওই অসুস্থ থাকার কারণে মিটিং উপস্থিত হতে পারেন যে আর কোনো প্রতিনিধি এসেছেন এখানে? না, ওনার তো প্রতিনিধিটা নেই, আমরা আলোচনা করে নিবো, উনি একটু সুস্থ হলে আমাদের আজকে যে আলোচনা আছে সেই আলোচনা ওনার সাথে বসে নিয়ে আমরা কমপ্লিট করে নিবো। উনি কোনো প্রস্তাব পাঠিয়েছেন? সে ধরনের প্রস্তাব আমরা নিয়েও নি আর প্রস্তাব দেইনি, আমরা আজকে একটা আলোচনা হচ্ছে, আলোচনার শেষে আবার আমরা বারে বারে করে বসবো, সেখানে যারা আজকে আসতে পারেনি তাদের সাথে আলোচনা করে প্রস্তাব কার কী আছে সমস্ত কিছু আলোচনা করবো। আমরা জিতবই, 29-29 সিট এবার আমরা জিতবো, আশাবাদী আছি। আমাদের মালদা জেলার দুটো পৌরসভা ইলেকশন হবে, ইংলিশ বাজার এবং ওল্ড মালদা মিউনিসিপ্যালিটির। আমরা সমস্ত কাউন্সিলর এবং কিছু ওয়ার্ড সভাপতিকেও ডাকা হয়েছে। ভোটের আগে আমরা একটা পর্যালোচনা করছি যে কীভাবে আগামী দিনে ভোট আমরা করবো এবং কোথায় আমাদের ত্রুটি আছে সেগুলো আমরা শুধরে নেওয়ার চেষ্টা করছি, সে ডেভেলপমেন্টই হোক কিংবা আমাদের সাংগঠনিক হোক, যদি আমাদের কোথাও ত্রুটি আছে তো সেটা আমরা সকলে মিলে বসে এটাকে শর্ট আউট করার চেষ্টা করি। কী ত্রুটি উঠে গেল? সব ত্রুটি বলতে অনেক কিছু, কেউ হয়তো বলতে পারে যে আমার এই কাজটা লাগবে, কেউ হয়তো বলতে পারে যে আমার ওখানে একটা বন্ধু আছে তার সঙ্গে আরও একটু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে খুব ভালো ভোট হয়, এরকম একটা সাংগঠনিক কিছু সমস্যা, সে তো এমনি সব জায়গাতেই সেটা হবে, একেবারে তো 100% সব জায়গাতে তো একদম থাকবে না ভোটের পরে, বা নিজেদের লোকদের মধ্যেও কোথাও যদি মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে তো সেটা আমরা শর্ট আউট করার চেষ্টা। কতগুলো ওয়ার্ডের প্রতিনিধি বা নেতৃত্ব আছে? সমস্ত ওয়ার্ড থেকে এখানে আছে, আমরা বসছি এক একা শুনছি, শুনে আমরা আগামী দিনের জন্য সেটা তবে আমরা চেষ্টা করছি যে পৌরসভাকে এবার সাংগঠনিকভাবে শক্তিশালী করা, এটা আমরা চেষ্টা করছি। পুরনো সভায় টিকিট পাচ্ছেন? এটা তো আমাদের দিদি যেটা করবেন, অভিষেক ব্যানার্জি যেটা করবেন সেটা আমাদেরকে মেনে নিতে হবে, কে টিকিট পেলো কে টিকিট পেলো না এটা আমাদের কিন্তু দেখার মোটেও বিষয় নয়, আমরা চাইছি প্রার্থী যেই হোক না কেন সেই প্রার্থী হয়ে ভোট করে আমরা দিদির বার্তা এবং সাংগঠনিক তৃণমূলের বার্তা নিয়ে আমরা মানুষের কাছে নির্দল দেওয়ার লেখন হচ্ছে। দেখুন কিছু তো থাকবে, এটা সব দলেরই থাকবে, কিছু থাকবে যে টিকিট পাবে না সে নির্দল থেকে দাঁড়াবে, টিকিট তো একজনই পাবে, এটা আমাদের মাথা ব্যথার কোনো কারণ নয়, কারণ একজনকে তো টিকিট দিতে পারবো, আমরা তো 5 জনকে দিতে পারবো না, তাহলে তো আমরা ডিস্ট্রিবিউট করে দিতাম খুবই ভালো হতো, কিন্তু আমাদের তো সংবিধান বলছে একজনকে দলীয় টিকিট দেওয়া যাবে,
তার বিরুদ্ধে যদি কেউ নির্দল দাঁড়ায় তো সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, আমাদের দলের হয়ে যে দাঁড়াবে তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।